চলো র্যাঙ্কিং এর কনসেপ্টে আসি। র্যাঙ্কিং এর কোশ্চেন শুরু করি। এটা রিজনিং এর একটা টপিক, এটা খুব সহজ টপিক, কিন্তু কিছু কিছু কনসেপ্ট আছে সেটা বোঝা খুব দরকার আছে, ঠিক আছে? র্যাঙ্কিং এ, হ্যাঁ, যদি সেখানে বুঝিয়ে দিই কি কি থাকছে ব্যাপারটা। ধরো যদি সবাই যদি নর্থ ফেসিং থাকে, নর্থ ফেসিং থাকতে পারে, ধরো একটা স্ট্রেট লাইনে সবাই দাঁড়িয়ে আছে, তার মানে কি? আচ্ছা, ডাইরেকশনটা এটা মাথায় রাখবে সবসময়। ডাইরেকশনটা এইভাবে যদি ভেবে নিতে পারো, মিডলে যদি কেউ থাকে সে এদিকে ফেস করে আছে, মানে এটা ইস্ট, এদিকটা হয়ে যাবে ওয়েস্ট, উপরে নর্থ আর নিচে সাউথ। তাহলে যখনই কেউ বলবে যে সবাই একটা স্ট্রেট লাইনে দাঁড়িয়ে আছে, তাহলে তোমাদের ভেবে নিতে হবে সবাই নর্থ ফেসিং। এটা বাই ডিফল্ট ভেবে নিতে হয়। তার মানে এই জায়গাটা কি হয়ে যাবে লেফট, এটা হয়ে যাবে রাইট। তো এবার লেফট আর রাইট যখন হয়ে যাবে, তাহলে লাস্ট যে পজিশনে আছে সেটা হচ্ছে লেফট এন্ড পজিশন, ঠিক আছে? লেফট এন্ড পজিশন, এটা হচ্ছে রাইট এন্ড পজিশন, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস তো তোমরা জানোই, যদি উপরে নিচে দাঁড়িয়ে থাকে তাহলে এটা হচ্ছে টপ পজিশন, এটা বটম, ঠিক আছে? অনেক সময় এটা লেফট এর জায়গায় স্টার্ট পজিশনও বলতে পারে, এটা এন্ড পজিশনও বলতে পারে, একই ব্যাপার। তো এরকম কিছু টার্ম থাকবে উল্লেখ করার জন্য, ঠিক আছে? আরো কিছু কিছু জিনিস করাবো, কিছু ফর্মুলা আছে, সে ফর্মুলাটা আমি লিখেই ফেলি। যেরকম লেফট প্লাস লেফট, কোথায় লেফট কোথায় রাইট, এটা বোঝার জন্য তোমাকে একটা দুটো কোশ্চেন আগে ট্রাই করতে হবে, তারপরে লেফট রাইট কনসেপ্টটা বুঝতে পারবে। দেখো কোশ্চেনে বলেছে অনিকেত র্যাঙ্ক 16th ফ্রম টপ and 15th from bottom in a certain exam. How many students are there in the class? ধরে নিলাম একটা ক্লাসে টোটাল স্টুডেন্ট আছে, আমি টোটাল স্টুডেন্ট জানি না। অনিকেতের র্যাঙ্ক হলো 16 from top, তাহলে উপরেরটা টপ পজিশন আর নিচেরটা হচ্ছে বটম। তাহলে সেক্ষেত্রে কি হবে, অনিকেত হচ্ছে তাহলে উপরে নিশ্চয়ই এক নাম্বার, দুই তিন চার এভাবে তো চলবে। তাহলে বলেছে অনিকেত র্যাঙ্ক 16 ফ্রম টপ, টপ থেকে কত নম্বর পজিশনে, 16th নাম্বার পজিশনে। তীরচিহ্নটা দেওয়ার খুব দরকার, এখান থেকে এত দূর গেছে ওই জন্য তীরচিহ্ন দিয়ে কভার করলাম যে উপর থেকে এসেছে। তাহলে এটা হচ্ছে 16th পজিশন, তাহলে আর টপ লেখা দরকার নেই, বোঝা যাচ্ছে টপ থেকে 16th পজিশন। অ্যান্ড 15th ফ্রম বটম, যখন আবার সেই কে আছে এটা অনিকেত, অনিকেতের যখন ক্যালকুলেট করছে নিচের থেকে তার র্যাঙ্ক কত, তাহলে তখন র্যাঙ্ক সেটা দেখাচ্ছে 15th র্যাঙ্ক। তাহলে বলেছে যে এবার বলো তো টোটাল ক্লাসের স্টুডেন্টের সংখ্যা কত? 30 জন। 30 জন, তাহলে কেন 30 জন হচ্ছে? আমি যদি বলি যে এখানে 15 আছে, এখানে 16 আছে, তো এখানে যদি আমি 15 প্লাস 16 যোগ করি তাহলে আমার আসছে 31 জন। কিন্তু যখন অনিকেতের র্যাঙ্ক, অনিকেতের একটা র্যাঙ্ককে, এই একটা পজিশনকে দুইবার কাউন্ট করা হয়েছে, একবার 15 থেকে কাউন্ট করা হয়েছে, নিচ থেকে 15 আর উপর থেকে 16, দুইবার কাউন্ট করা হয়েছে, তার জন্য আমি 1 বিয়োগ করে দেবো, তাহলে টোটাল ক্লাসের স্টুডেন্ট হয়ে গেল 30 জন। এটাই হয়ে যাবে অ্যান্সার। এটা যদি একটু বোঝার জন্য আমি একটা এক্সাম্পল ইউজ করি ক্লাসে, সেটা হচ্ছে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে ধরো তোমাকে কোশ্চেন করলো কারো র্যাঙ্ক বটম থেকে 3 নম্বর পজিশন, তো বটম থেকে 3 নম্বর পজিশন মানে হচ্ছে বটমে যদি 1 ধরি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে টোটাল তো 10 জন ক্লাসের স্টুডেন্ট ছিল, তাহলে তুমি যদি 10 থেকে 3 বিয়োগ করে দিতে তাহলে তো তুমি 7-এ এসে পৌঁছাতে, তাই না? 10 থেকে 3 বিয়োগ করে দিলে 27 পৌঁছাতে, কিন্তু আমাকে যেতে বলেছে লাস্ট থেকে 3 নম্বর র্যাঙ্ক। তাহলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, যেটা আমি করছি রেখে, যেরকম আমরা একটা খুব নর্মাল এক্সাম্পল করি, আমরা হাত নিয়ে করে থাকি, হাতের 5টা আঙ্গুল, একজন প্রথম থেকে 5 গুনলো এইভাবে, আর একজন লাস্ট থেকে 5 গুনলো, আর নিয়ে ক্যালকুলেশন করে দেখলো যে না 5 আর 6 যোগ করে 11 চলে আসছে, তাহলে আঙ্গুল তো 10টা। তাহলে এটা ছোট ছোট কনসেপ্ট আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি র্যাঙ্কিং এর ক্ষেত্রে, যে টপ থেকে আমাকে বলেছে 15, টপ থেকে আমাকে বলেছে 16, আর বটম থেকে বলেছে 15, তাই তো? বটম থেকে বলেছে 15,
কনসেপ্টটা কি হচ্ছে, যখনই একটা পজিশনে দুদিকের উপরের দিক থেকে বা নিচের দিক থেকে বা লেফট থেকে রাইট থেকে তোমাকে দুটো পজিশন দিয়ে দেবে, তাহলে তুমি এক বিয়োগ করে টোটাল কতজন আছে সেটা বের করে নিতে পারবে। আচ্ছা, যদি ধরো এরকম বললো যে টোটাল স্টুডেন্ট 30 জন, বটম থেকে সে 15 নম্বর র্যাঙ্কে আছে, 50 বটম থেকে, ঠিক আছে, তাহলে টপ থেকে কত আসবে? তাহলে তুমি টপ থেকে বের করতে গেলে কি হবে, 30 থেকে 15 বিয়োগ করে দাও, 30 থেকে 15 বিয়োগ করে থাকে হচ্ছে এই 15টা, এই 15 বাদে এই 15টা থাকে, কিন্তু আমার তো র্যাঙ্ক তার নিচ পর্যন্ত আসতে হবে, তার জন্য আরো এক যোগ করে দিতে হবে। তো কখন যোগ করব, কখন বিয়োগ করব, এইভাবে ড্র করে দেখো, কোনো ফর্মুলার দরকার পড়বে না, ঠিক আছে। আচ্ছা, পরে কোশ্চেনে যাই, আমি বলতে চাইলাম যে যদি টোটাল 30 জন স্টুডেন্ট থাকে, তার যদি আমি বটম থেকে যদি 15 নম্বর র্যাঙ্কে কেউ একজন থাকে, টপ থেকে বের করতে গেলে যদি জিজ্ঞাসা করে যে টপ থেকে কত তার র্যাঙ্ক, তাহলে আমি কি করব, 30 থেকে 15 বিয়োগ করে দেবো, তাহলে থাকবে 15 আসছে, 30 থেকে 15 বাদ দিলে 15 আসছে। যেরকম ধরো, যদি ধরো আমি টপ থেকে 3 নম্বর র্যাঙ্ক বের করতে হয়, তাহলে আমি 10 থেকে 3 বাদ দিয়ে দেবো, 10 থেকে 3 বাদ দিয়ে দিলাম, মানে 7 থাকছে, তার সঙ্গে +1 আমি করে দিলাম, তাহলে সেই র্যাঙ্কে চলে আসছে, তাহলে 15 থেকে +1 আমি করে দিলাম, তাহলে সেই 16 র্যাঙ্কে চলে আসছে। এই যে 15 বটম থেকে সেই টপ থেকে 16, যদি 30 জন থাকে টোটাল। আচ্ছা, পরে কোশ্চেনে যায়, কনসেপ্ট আর তত ক্লিয়ার হবে, চল পরে কোশ্চেন। পরে এবার দেখো এখানে টোটাল 25 জন আছে স্টুডেন্ট, আমি হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই র্যাঙ্কটাতে আমাকে যেতে হবে, তাহলে আমি যদি 25 থেকে 3 বিয়োগ করে ফেলি, তাহলে আমাকে আমি এই র্যাঙ্কটা মানে 4 নম্বর র্যাঙ্কে এসে পৌঁছালাম, তাই না? 25 থেকে যদি 25 জন স্টুডেন্টের মধ্যে থেকে 3 জন স্টুডেন্ট যদি বিয়োগ করে দিই, তাহলে আমি র্যাঙ্কটা কি এই র্যাঙ্কে এসে পৌঁছালাম, 4 নম্বর র্যাঙ্কে এসে পৌঁছালাম, তাহলে কত আসছে, 25 থেকে 3 বিয়োগ করলে আসছে 22, কিন্তু আমাকে তো যেতে হবে 3 নম্বর র্যাঙ্কে, তাহলে আমাকে যদি এই র্যাঙ্কে যেতে হয়, নিচ থেকে কাউন্ট করছি, তাই না, তাহলে আমাকে যদি এই র্যাঙ্কে যেতে হয়, তাহলে তার সঙ্গে আরো এক যোগ করতে হবে, তাহলে আসছে 23। এটা একটু মাথায় রাখবে, কোন দিকে যাব সেটা মাথায় রাখবে, ড্র করে নেবে না হলে প্রথম প্রথম একটু প্র্যাকটিস, আমার যেরকম প্রথম প্রথম অসুবিধা হতো তোমাদের মধ্যে এরকম অনেকের হচ্ছে, যে এইখানে 25, এখানে 1 নম্বর, কেউ 2 আছে, কেউ 3 আছে, কেউ 4 আছে, তাহলে আমি যখন 25 থেকে, টোটাল 25 জন আছে, 25 থেকে যখন এই 3টে বিয়োগ করে দেব, তাহলে আমি এসে পৌঁছালাম এই পজিশনে, এবার আমাকে কোথায় যেতে হবে, আমি নিচ থেকে কাউন্ট করছি, তাহলে উপরের দিকে যেতে হবে, উপর থেকে কাউন্ট করলে তো চলেই আসছে, উপর থেকে কাউন্ট তো বলেই দিয়েছে না, টপ থেকে তোমাকে 3 নম্বর বলে দিয়েছে, র্যাঙ্ক থার্ড ফ্রম টপ, তাহলে নিশ্চয়ই বটম থেকে যেতে হবে, তার জন্য এইখানে আসছে টোটাল 3, আর এখানে 22 এ 25 হয়, তো সরি, হ্যাঁ ঠিকই তো বলেছি, 22, তার মানে তার সঙ্গে তারপরে আর 3 নম্বর র্যাঙ্কে আমাকে অ্যান্সারটা যেতে হবে, জন্য +1 করে নিচ থেকে তার 23 নম্বর। আচ্ছা স্যার, যদি একদিক থেকে মানে টপ থেকে দেওয়া থাকলো, তাহলে বটম থেকে করার জন্য কি মানে টোটাল থেকে যেটা টপ নাম্বার সেটা বাদ দিয়ে 1+ এরকম তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই হচ্ছে না, সেটাই তো হচ্ছে, এই টোটাল যেটা 25 জন, তার থেকে 3টা বাদ দিয়ে দিলাম, তাহলে 25 -3 থাকছে 22, এবার আমাকে উপরে যেতে হবে, কারণ বটম থেকে ক্যালকুলেট করতে +1, ঠিক আছে, এই এক্সামে অনেকগুলো ফর্মুলা থাকে, +1 -1 টপ -1 টপ +1, অত ভাবার দরকার নেই, তুমি জাস্ট একটা রুট ম্যাপের মতো করো, তাহলে র্যাঙ্কিংটা সহজ হয়ে যাবে, ঠিক আছে, এটাই আমি বলতে চাইছি। পরে কোশ্চেন, পরে কি কোশ্চেন,
14 হবে? 14 হচ্ছে কি आंसर? না 14 তো নেই। না 14 মনে আছে। হ্যাঁ 14 আছে। ঠিক আছে आंसर 14 আছে। তো কি বলেছে ইন এ রো অফ 21 গার্লস হোয়েন মিনা শিফটেড বাই 14 হবে। হ্যাঁ 4 প্লেস টুয়ার্ডস দা রাইট। সি বিকাম 12 ফ্রম দা লেফট হ্যান্ড। দেখো লেফট রাইট কন্ডিশনে আছে এরকম একটা ধরে নাও তার একটা স্ট্রেট লাইনে আছে তাহলে অবভিয়াসলি চারা নর্থের দিকে ফেস করে আছে তো নর্থের দিকে ফেস করে থাকলে এটা হয়ে যাবে লেফট পজিশন এবং লাস্ট লেফটের লাস্ট পজিশনে যে থাকবে সে লেফট ইন পজিশনে থাকবে এটা এন পজিশনে থাকবে তাই না এটা হচ্ছে রাইট আর যেটা লাস্টে থাকবে সে রাইট ইন পজিশনে থাকবে ঠিক আছে এবার বলেছে ইন এ রো অফ 21 গার্লস তো টোটাল টোটাল স্টুডেন্ট 21 গার্লস আছে তো এবার বলেছে when mina was shifted by 4 place towards the right she become 12 from the left end আচ্ছা left end থেকে 12 পজিশন তো left end থেকে 12 পজিশন কখন না যে যখন 4 place right এ গেছে তার মানে নিশ্চয়ই সে 4 place left এ ছিল তাই না 8 পজিশনে ছিল তাই না তাহলে আমি কি করলাম এখান থেকে 4 বিয়োগ করে দিলাম তাহলে 12 থেকে 4 বিয়োগ করলাম তাহলে 4 আবার 4 থেকে তুমি 4 যোগ করলে ঠিকই 4 থেকে 8 থেকে 4 যোগ করলে 12 আসছে ঠিকই আসছে তাহলে আগের পজিশন তাহলে 8 ছিল তো সে 4 প্লে টুয়ার্ডস দা রাইট এ গেছে তো 12 পজিশনে এসেছে তাই তো বিকাম 12 ফ্রম দা লেফট এন্ড তো লেফট এন্ড থেকে ওই জন্য প্রত্যেকটা দেখো তীর চিহ্নটা এই দিক থেকেই করছি হ্যাঁ প্রত্যেকবার এখান থেকে নেওয়ার তো দরকার নেই এইভাবে করে দিলে তুমি বুঝতে পারবে এটা লেফট থেকে নেওয়া হচ্ছে হোয়াট ওয়াজ হার আর্লিয়ার পজিশন আর্লিয়ার পজিশন মানে 8 পজিশন এটা হচ্ছে আর্লিয়ার from the right end of the row তাহলে right end থেকে earlier position এ এটা তোমাকে বের করতে হবে কত কিভাবে বের করব টোটাল আছে 21 জন স্টুডেন্ট তাহলে 21 জন স্টুডেন্ট থেকে 8 জন বাদ দিয়ে দাও তাহলে মাইনাস 8 করে দিলাম কত আসছে 20 থেকে 8 করলে মানে হচ্ছে 12 13 ঠিক আছে এবার 8 নম্বর পজিশন বের করার পর মানে দেখো ব্যাপারটা কি হচ্ছে আমি এইখানে একটা পজিশন যদি থাকে এইখানে একটা পজিশন যদি থাকে তাহলে 21 থেকে যদি আমি 8 জন বাদ দিয়ে দিই তাহলে আমি এই পজিশন পর্যন্ত গেলাম তাহলে এই এটার কাউন্ট করতে পারলাম তোমরা এটা কাউন্ট করলাম কত আসলো 21 মাইনাস 8 করলাম তাহলে কত আসছে 8 9 10 11 13 তাহলে এইটা হচ্ছে 13 রাইট থেকে 13 নাম্বার পজিশনে আসছে তাই না তাহলে আমি এটা করলাম এবার আমাকে তো এই পজিশনে যেতে হবে তার জন্য প্লাস 1 করে দিলাম তাই তো তাহলে হচ্ছে 14 ফ্রম রাইট রাইট এন্ড বা রাইট থেকে বলতে এটা তীর চিহ্ন তাহলে প্লাস তাহলে কত আসছে 14 আসছে आंसर মিলেছে স্যার বলছি এখানে 8 পজিশনটা কেন করলেন 8 পজিশন কেন করলাম কারণ এইখানে দেখো ফার্স্ট কি বলেছে ইন এ রো অফ 21 গার্লস মিনা ওয়াজ শিফটেড বাই 4th প্লেস টুয়ার্ডস দা রাইট তার মানে ডান দিকে এটা এ দেখো এই পজিশন থেকে এই সাইডে যেতে গেলে রাইট হবে না আর এই দিকে যেতে গেলে লেফট হবে ঠিক সেম এই পজিশন থেকেও এই দিকে যেতে গেলে রাইট হবে আর এই পজিশন থেকে এই দিকে যেতে গেলে লেফট হবে তো পজিশন ওয়াইজ তুমি কি চেক করতে হবে তোমাকে এখানে কোশ্চেন করেছে যে মিনা চার ঘর মানে চারটা প্লেস ডান দিকে সরার পর তার তার র‍্যাঙ্ক হয়েছে লেফট এন্ড থেকে 12 তার লেফট এন্ড থেকে 12 এই পজিশনটা 12 তাহলে সেটা চার ঘর সরার পর তাহলে আমার আগের প্লেস আর্লিয়ার পজিশন বলেছে না আর্লিয়ার পজিশন তার আগের প্লেসে যেতে গেলে আমাকে মাইনাস 4 করতে হলো তাহলে আগের প্লেসে আমি চলে গেলাম তাহলে 8 প্লেস তো এই আর্লিয়ার প্লেস আর্লিয়ার পজিশনটাতেই বলছে রাইট থেকে আমি কত তো রাইট এন্ড থেকে আমি যদি বের করতে চাই তাহলে 21 মাইনাস 8 প্লাস 1 হয়ে যাচ্ছে কারণ এইভাবে আমি তোমাদের ক্যালকুলেট করে দেখিয়ে দিলাম যে এখানে 21 মাইনাস 8 করে 13 নম্বর পজিশন এখানে আছে 13 আর এখানে হয়ে যাবে 14 তাই তো আর এখানে হচ্ছে 8 তুমি নরমাল ক্যালকুলেশন করো 8 আর 4 8 আর 14 যোগ করলে কত হয় 22 হয় 22 দুটো একটা মাইনাস 1 করলে টোটাল 21 জন এখান থেকেও বেরিয়ে যাচ্ছে হ্যাঁ 21 জন তো চলেই আসছে 21 জন কলস অনেক ভাবে দেখা যায় কোশ্চেনটা একটু অ্যাডভান্স কোশ্চেন এসেছে এইটা এটা একটু টপিক বেস ছিল ওই জন্যই সহজ কোশ্চেন গুলো আরো আসবে আরো একটা কোশ্চেনে যায় সেটা একটু কনসেপ্ট আরো ক্লিয়ার হবে কনসেপ্ট ক্লিয়ার করো দেখো এরকম না যে একটা কোশ্চেনই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে অনেকেই হতে পারে না
একটু একটু জায়গায় কি হয়তো গুলিয়ে ফেলে অনেক জায়গায়, বেশি বেশি প্র্যাকটিস করতে করতে সেই জায়গাগুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কর দেখি কোশ্চেনটা। তাহলে লেফট এন্ড থেকে 16 পজিশন করে ফেল। কে আছে এটা? আমান ইন এ রো অফ বয়েস এন্ড বিবেক ইজ ফোর্থ টু দ্য লেফট অফ আমান। তাহলে আমানের দেখো আমি এই জন্য এখানে লেফট রাইটটা কম্বিনেশন কোন দিকে লেফট হবে, এইদিকে লেফট হবে না এইদিকে লেফট হবে? সবাই যখন একটা রোতে ফেস করে আছে, যখন বলবে একটা রোতে, বাই ডিফল্ট ভেবে নেবে এটা হচ্ছে নর্থ পজিশনে আছে। সবাই নর্থ পজিশনে আছে তার মানে এই দিকটা হয় লেফট, এই দিকটা হবে রাইট, মানে সবাই উপরের দিকে তাকিয়ে আছে আর কি, সবাই উপরের দিকে তাকিয়ে আছে এইভাবে ভাবতে হবে। তাহলে তখন তুমি বুঝতে পারবে আচ্ছা লেফট তাহলে বাম দিকে সরছে। তাহলে তো কি বলছে, বিবেক ইজ ফোর্থ টু দ্য লেফট অফ আমান। তাহলে লেফট অফ আমান মানে তাহলে এখান থেকে লেফট মানে এখানে 12th পজিশন, 12th পজিশন কি থেকে লেফট থেকে 12th পজিশন, এটা মাথায় রাখতে হবে। আমান, ও আমান না, এটা হচ্ছে বিবেক, তাই তো? তো দেন ফাইন্ড দ্য পজিশন বিবেক ফ্রম লেফট এন্ড বলেছে। আচ্ছা লেফট এন্ড থেকে তো 12th, ঠিক আছে অ্যানসার। আর এটাই যদি রাইট এন্ড থেকে জিজ্ঞাসা করতো, এখানে যদি রাইট এন্ড থেকে জিজ্ঞাসা করতো কি হতো অ্যান্সার বলো? হ্যাঁ তো রাইট থেকে কত বলা যেত না, তখন সিএনডি হয়ে যেত, ক্যান নট বি ডিটারমাইন্ড। কারণ আমি পুরো ক্লাসের স্টুডেন্ট জানি না বা পুরো কতজন আছে এই রোতে সেটা জানি না, আমি রাইট থেকে কিভাবে বের করব? এটাও তো হতে পারতো যে একদম বিবেক যদি এখানে আমার লাস্ট পজিশনেও থাকতে পারতো, বা আমাদের পরেও যে কতজন আছে আমি তো জানি না, তো রাইট থেকে হিসাব করাটা খুব কোনোভাবেই যাবে না। লেফট থেকে ষোলো ছিল, বা চার ঘর বাম দিকে সরেছে, লেফট থেকে ক্যালকুলেট করা যাবে। এখানে যা আছে যদি বিবেক চার ঘর ডান দিকেও সরতো তাও লেফট থেকে ক্যালকুলেট করা যাচ্ছে, বাট রাইট থেকে ক্যালকুলেট করা যাবে না। তো চলো আশা করি এটা অ্যান্সার তুমি পেয়ে গেছো, 12 অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, এটাই অ্যান্সার। চলো এবার একটু শর্ট শর্ট কোশ্চেনে যাই, ওখানে চারটে কোশ্চেন একটু কনসেপ্ট বেস ছিল, এবার কোশ্চেনে যাই। কোশ্চেনগুলো পরপর পরপর আস্তে আস্তে বেশ একটু হাই যাবো, করো দেখি কোশ্চেন একদম করে দিই। আচ্ছা এখানে একটা জিনিস একটু বলে দিই, এই এই জায়গাটাতে যে লেফট রাইট কম্বিনেশন এখন দরকার, পড়বে না ঠিক আছে, এখানে এইভাবে করো। আচ্ছা 34 ইন এ ক্লাস অফ 45 স্টুডেন্ট, 34 বলছো তাই তো, আদিত্যস র্যাঙ্ক 12th ফ্রম টপ। হ্যাঁ তাহলে বটম থেকে জিজ্ঞাসা করেছে, তাহলে 45 মাইনাস 12 করলে আর প্লাস 1 করে দেবে তাই তো, তাহলে 11 মাইনাস 11 করলে 34 হয়ে যাবে। এবার যদি মনে হয় যে না আমার এটা মাথায় আসছে না প্লাস না মাইনাস হবে, তাহলে তুমি ড্র করো, কোনো অসুবিধা নেই। তুমি কতক্ষণ লাগবে, উপরে টপ আর নিচে বটম, এটা তো না লিখলেও হবে। এবং টপ থেকে বলেছে, টপ থেকে বলেছে 12th র্যাঙ্ক করেছে, তাহলে টপ থেকে 12, তাহলে 45 টোটাল স্টুডেন্ট হচ্ছে 45। তাহলে নিচ থেকে যখন আমি এই পজিশনে যাব তাহলে আমাকে কি করতে হবে, 45 টোটাল স্টুডেন্ট মাইনাস 12 করলাম, মাইনাস 12 করলাম, তাহলে এই পজিশনে আমি পৌঁছালাম, তার উপরে পজিশনে যেতে গেলে আমাকে প্লাস 1 করতে হচ্ছে, তাহলে তোমার 34 চলে আসে। যে যা ইচ্ছে সেভাবে আমি অ্যাপ্লাই করব, কোনো অসুবিধা নেই। পরে করে দেখি তাহলে 42 মাইনাস 22 প্লাস 1 তাই তো, 21। একই রকম এখানে যে আগে যা করলাম সেটার উল্টো,
এটা বটম থেকে বলেছে টপ থেকে জিজ্ঞাসা করেছে একই ব্যাপার তাহলে অপশন এ হয়ে যাবে এটা অ্যানসার পরে করে দে খুব ভালো কিন্তু বটমের তো শেষ নেই এটা তো আনলিমিটেড আমি তো এটার ক্যালকুলেট আমি করতে পারছি তো তার জন্য এটা করা হ্যাঁ ঠিক আছে পরে করছি করে দেখি কারণ একটা একটা সোনুর র্যাঙ্ক দুদিক থেকেই আসছে একটা টপ থেকেও বলেছে একটা বটম থেকে বলেছে তাহলে একটা মানুষের র্যাঙ্ক দুদিক থেকেই বলেছে উপর নিচ থেকে তাহলে এক বিয়োগ করে দেবো তার জন্য তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 26 নান অব্দি যাবে অপশনে নেই তাই তো 33 হচ্ছে তার 80-48 তাহলে আসছে 32 আর 32 এর পরে প্লাস 1 করতে হবে 33 তাহলে আসছে 33 ঠিক আছে পরে করছি পরে সেকেন্ড আসছে ওকে ইন এ ক্লাস অফ অভিনব র্যাঙ্ক 79 বটম ওকে 79 ফ্রম বটম হোয়াইল দেয়ার আর 80 বয়স ইন এ ক্লাস হোয়াট ইজ অভিনব র্যাঙ্ক ফ্রম টপ তাহলে অবভিয়াসলি সেকেন্ড পরে গেছে করে দেখি কত নাম্বার র্যাঙ্কে আছে আর মমতা ইজ সেভেন্থ র্যাঙ্ক বিলো আচ্ছা দেখছি মমতা ইজ সেভেন্থ র্যাঙ্ক বিলো আদিত্য তাহলে আদিত্য থেকে যদি 7 আরো কম হয় তাহলে নিশ্চয়ই উপর থেকে তাহলে 15 হয়ে যাবে কেন না 8 প্লাস 7 তাই তো 15 হয়ে গেল টোটাল আছে 41 জন তো মমতার র্যাঙ্ক বটম থেকে কত আমাকে জিজ্ঞাসা করছে এইখান থেকে বটম থেকে কত তাহলে 41 মাইনাস 15 প্লাস 1 তাই তো তাহলে কত আসছে 27 হবে 27 আসছে হ্যাঁ 27 26 প্লাস 1 হ্যাঁ তাহলে অ্যানসার অথবা তুমি 15টা কেমন করে আসলো হ্যাঁ 27 যোগ দেখো ব্যাপারটা কি হচ্ছে 8 নাম্বার ছিল এখানে তো কার র্যাঙ্ক এটা এটা আদিত্য তাই না আর এরও আরো 7 নিচে বটম বলেছে না এই মমতা ইজ 7 এটা হচ্ছে মমতা মমতা সেভেন্থ র্যাঙ্ক বিলো বিলো আদিত্য বলেছে তো আদিত্য নিচে কেন আদিত্য বিলো কেন আমি নিচে করলাম উপরে কেন করলাম না কারণ টপ তো উপরে দিয়ে দিয়েছে আমি তো নিচে বটম আছি তাহলে নিচে বলেছে তার মানে তো নিচে আসবে তাহলে এটা 15th হয়ে গেল মমতার র্যাঙ্ক তাহলে এটা টপ থেকে 15th আসলো তাহলে বটম থেকে কত আসবে না 41 তাহলে এখানে 41 মাইনাস 50 প্লাস 1
অপশন বি পরে করতে কি কত আরো আট এইট বিলো মানে উপর থেকে তাহলে আমার টোয়েন্টি তাই তো টোয়েন্টি তাহলে এখানে থার্টি ফোর মাইনাস টুয়েলভ প্লাস এইট প্লাস ওয়ান তাহলে কত হয়ে গেল থার্টি ফোর মাইনাস টোয়েন্টি প্লাস ওয়ান ফিফটিন ফ্রম বটম ফ্রম দা বটম পরে কোশ্চেন এটাই মানে আজকে লাস্ট কোশ্চেন পরের আমি নেওয়া হয়নি আর কোশ্চেন এই তেরো নম্বর কোশ্চেনটা পড়ার পর বাকি কোশ্চেন আছে অনেক কোশ্চেনই আছে সে র্যাঙ্কিং এর কোশ্চেন পরের দিন বাকি করাবো আর নতুন একটা ম্যাথেরও চ্যাপ্টার আর রেজাল্টিং টুকুনি চলবে চল স্টার্টটাকে তুমি টপও ভাবতে পারো হ্যাঁ বা এখানে লেফটও ভাবতে পারো লেফট এন্ড পজিশনও ভাবতে পারো যাই এখান থেকে আবার এই এই পজিশনটাই যদি এরকম ভাবে করা হয় এন্ড এন্ড থেকে ইলেভেন্থ পজিশনে আছে ইন অ্যানাদার রো অফ গার্ল নূতন ইজ টেন্থ ফ্রম দ্য স্টার্ট তাহলে এখানে আলাদা এটা হচ্ছে বয়েজে এটা গার্লস হোস্টেল নূতন হচ্ছে টেন্থ ফ্রম দ্য স্টার্ট তাহলে টেন্থ ফ্রম দ্য স্টার্ট অ্যান্ড টুয়েলভ ফ্রম দ্য এন্ড তাহলে সেটাই হচ্ছে টুয়েলভ ফ্রম দ্য এন্ড টুয়েলভ ফ্রম দ্য এন্ড হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার বোথ দ্য রোস্ট টুগেদার তাহলে এখানে টোটাল কত স্টুডেন্ট হয়ে গেল এখানে হয়ে গেল বারো আর দশ বারো প্লাস দশ মাইনাস ওয়ান তাহলে আসছে এখানে টোয়েন্টি ওয়ান আর এখানে আসছে সেভেন প্লাস ইলেভেন মাইনাস ওয়ান তাহলে এখানে আসবে সেভেন্টিন সেভেন্টিন আর টোয়েন্টি ওয়ান অ্যাড করলে আসছে কত আসবে থার্টি এইট এটাই অ্যান্সার এক্সাম এরকমই দেবে অপশনে দেবে না মনে হবে যে এই এই নানার দেশে আসলেই তোমাদের মাথায় একটা জিনিস আসবে চলো আরেকবার দেখে নিতে ঠিক করলাম নাকি ক্যালকুলেশনটা আর এটাই সময়ের চেঞ্জ করে দেয় ঠিক আছে তো যাই হোক এভাবে প্র্যাকটিস করো আমি বাকি কোশ্চেন দিয়ে দিচ্ছি এমনিতে তো তোমাদের বই তো তোমাদের সাজেস্ট করেইছি বাকি আমি কোশ্চেন তোমাদেরকে নেক্সট দিন তাহলে আজকে এখানেই থাক আজকে যে তোমাদের টপিকগুলো করালাম তোমরা প্র্যাকটিস করো রেগুলার ক্লাস মেনটেন করো ক্লাস মিস করো না এটাই বলা ঠিক আছে আজকে এখানে থাক লিফট করে দাও আমি গ্রুপে দিয়ে দিচ্ছি।